দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকের 8 নম্বর মালিগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধানকে বিজেপির পক্ষ থেকে 21 দফা দাবিতে ঘেরাও, বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হলো মঙ্গলবার। এদিন উপস্থিত ছিলেন কুশমুন্ডি ব্লকের মণ্ডল সভাপতি নিমাই দাস, দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি কমিটির সদস্য রঞ্জিত রায়, দক্ষিণ দিনাজপুর জেলার মাইনরিটি সম্পাদক জাহাঙ্গীর আলম, কুশমুন্ডি ব্লকের বিধানসভা সংযোজক তাপস চন্দ্র রায়, বিজেপি নেতা যাদব মৈত্র, এছাড়াও আরও অনেকেই। এই মালিগাঁও গ্রাম পঞ্চায়েতে বিশাল আকারে পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের মোতায়েন করা হয় এদিন। আজকে দাবির মধ্যে যেটা বিশেষ দাবি ছিল সেটা হচ্ছে যে এনআরজিএস এর কাজ, এনআরজিএস এর কাজে ব্যাপক দুর্নীতি। আজকে প্রায় 3 কোটি টাকার ওরা হিসাব দিচ্ছে, সেখানে 30-35 লক্ষ টাকার কাজ হবে, বাদ বাকি ওরা দুর্নীতি করেছে। আমরা এর হিসাব চাই, আগামী দিনে যদি এর হিসাব আমরা না পাই তাহলে আমরা বৃহত্তর আকারে আন্দোলন করব, এটা আমরা বলেছি। ওনারা কথা দিয়েছেন যে খুব তাড়াতাড়ি আমাদেরকে সে তার পূর্ণাঙ্গ যে তালিকা, কাজের যে হিসাব আমাদেরকে দিবে। ওনারা যেটা বলেছেন, বললাম তো আমরা 100 দিনের কাজে, যে বিশেষ করে এনআরজিএস যে 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজে প্রচুর দুর্নীতি হয়েছে। এমন এমন জায়গাতে কাজ দেখানো হচ্ছে যেসব জায়গাতে আদৌ কাজ করা হয়নি। আর যেটা মানে বিষয় হচ্ছে যে একই নামে 2-3টা বলো, 100 দিনের কাজের ক্ষেত্রে যেটা হয়েছে, যে মিত্র ব্যক্তি যে মারা গিয়েছে 2018 সালে, তার নাম এখানে দেখা যাচ্ছে যে মাস্টার বলে তার নাম আছে। এই যে ব্যাপক দুর্নীতি করেছে, হ্যাঁ, সেটা একদম পরিষ্কার প্রমাণ, জলের মতন প্রমাণ। আজকে তার বিরুদ্ধে আমাদের আজকে ডিপ্রেশন, তার বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন, আজকে তার আমরা পুরোপুরি তদন্ত চাই। যদি এর সুদূর্তর যদি প্রধান আমাদেরকে না দিতে পারে, যদি ডকুমেন্টস না দিতে পারে, তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এটাই ছিল আমাদের আজকের মুদ্রা কথা। সংগঠন অফিস ভাঙচুরের বিরুদ্ধে পথ অবরোধ করল সম্মিলিত প্রতিবন্ধী সমিতি। মঙ্গলবার দিনহাটা গোসানিমারী রোডের প্যাটলা বাজারে এই অবরোধ হয়। এদিন বেলা 11 নাগাদ এই পথ অবরোধ শুরু হয়, পরে পুলিশের হস্তক্ষেপে ঘণ্টাখানেক পরে অবরোধ উঠে যায়। উল্লেখ্য, দিন কয়েক আগে দিনহাটায় প্যাটলা বাজার তৃণমূল কংগ্রেস এবং বিজেপি রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে। তৃণমূল এবং বিজেপি উভয় দলের অফিস ভাঙচুর করা হয়। সেই সময় প্যাটলা বাজারে অবস্থিত প্রতিবন্ধী সমিতির অফিস ভাঙচুর করা হয়। এই ভাঙচুরের বিরুদ্ধে এদিন প্যাটলা বাজারে পথ অবরোধ শুরু করে প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা। তাদের বক্তব্য, প্রতিবন্ধীরা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া নেই, তথাপি তাদের এই অফিসটি ভাঙচুর করা হয়েছে, এর বিরুদ্ধে এই আন্দোলন। এদিন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের হস্তক্ষেপে ঘণ্টাখানেক পরে অবরোধ উঠে যায়। দিনহাটা থেকে ব্রজেশ্বর রায়, রিপোর্ট সিকন ডিজিটাল বাংলা।